সত্যি তুই তুই না একটা শাকচুন্নি। জানিস তানিয়া, আমি সত্যি জানি না যে এই জন্মে রান্নাঘর থেকে তোর রান্না করা টিফিন বক্স হাতে নিয়ে বেরোতে পারবো কিনা। দাদা পারবে, দাদা পারবেই, কে জানে। আসলে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, ট্যাক্সি চালিয়ে খাই, তোর মতো অত আত্মবিশ্বাস আমার নেই। দাদা চুপ কর, আমায় বলতে দে। যতবার বৃষ্টি হোক, যতবারই চোখ ঝাপসা হোক, মুছবে। এবার যাই, দেরি হয়ে যাচ্ছে। প্রেমপত্র নয়, তোর হাতের মান আমি খেতে পারবো, কিন্তু এখন প্রেমপত্র লিখে তোমার বরের মান আমি খেতে পারছি না। আর তুমি তো আমাদের ভুলেই গেছো। বোকা বোকা পাগলের মতো বকছি আমি? আরে আমার জানানোর দরকার কি? লোকে তো এমনি জানতে পারবে, সবাই তো নিজের চোখে সবকিছু দেখছি। পারো বটে তুমি, তখন থেকে একা একাই বকবক করে যাচ্ছ। বকবক করে যাচ্ছি না, ঘেন্না করছি। এছাড়া আর কি পারো তুমি? কখনো ভালোবাসা শিখেছো? না, আমি সেরকম বিশেষ কিছু বলতে চাইছি না। তোমার প্রিয় ভাইয়ের প্রিয় বউয়ের নতুন একজন ভালোবাসার লোক এসে গেছে, আর এমন ভালোবাসার লোক যে তাকে রাস্তার মধ্যে সকলের সামনে জড়িয়ে ধরছে। তানিয়া কোথায়? তানিয়া, তানিয়া তো রান্না। রাজু তুই যা, হাত মুখ ধুয়ে বাইরে থেকে। মা আমি জানতে চাইছি তানিয়া কোথায়। হঠাৎ তুই এত উত্তেজিত হচ্ছিস কেন রাজু? হঠাৎ? এটাকে তুমি হঠাৎ বলছো বাবা? এত কিছুর পরেও আমি উত্তেজিত হব না? বাড়ির বউ রাস্তায়, তানিয়া কোথায়? শোন না, আমার কথাটা তুই শোন। মা আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। এটা কি হচ্ছে? এটা কি কেন কি হচ্ছে? কি হচ্ছে? নীলের সঙ্গে তোমার দেখা হয়েছিল? হয়েছিল। নীল তোমাকে কি দিয়েছিল? প্রেমপত্র। তানিয়া! রাজু, নীলের সঙ্গে আমি অনেকদিন একসাথে থেকেছি। তোমার সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে নীলের সঙ্গে আমার পরিচয়, তাই ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। তানিয়া, এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? এই প্রশ্নটা করতে তোমার লজ্জা করলো না? না করছে না, করছে না তানিয়া। তুমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ হয়ে পর সন্ধেবেলায় পর পুরুষের সঙ্গে তুমি দেখা করতে যাবে, তার কাছ থেকে প্রেমপত্র নেবে, একজন স্বামী হিসেবে এই কথাটা শোনার পর আমার মাথা ঠিক থাকতে পারে না। আমি জানি সেটা। সেটাই তো স্বাভাবিক রাজু, সেটাই তো স্বাভাবিক। জানো রাজু, কেন জানি না এবারে প্রত্যেকটা মানুষের থেকে একমাত্র তোমাকে, একমাত্র তোমাকে আমার একটু আলাদা বলে মনে হয়। আমি জানি একজন পুরুষ মানুষ সারা দিন খাটাখাটুনি করে আসার পরে বাড়িতে এসে যদি স্ত্রীর প্রেম লীলার কথা শুনে, তাহলে তার কতখানি খারাপ লাগে, তার মাথা ঠিক থাকে না। আমি জানি রাজু, তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন দিদি ভাই? তার কারণ রাজু আমার দেওর, আর তুমি এ বাড়িতে আসার অনেক আগে থেকে আমি রাজুকে জানি। আর একটা কথা তানিয়া, আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। বাদ বাকি সিদ্ধান্তটা